প্রথমবার বঙ্গমাতা বেগম শেখ মুজিব পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী আগামী রবিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম ফজিলাতুন নেসা মুজিবের একানব্বইতম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মনোনীতদের হাতে পদক তুলে দেয়া হবে অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জানান আটটি ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই পুরস্কার দেয়া হবে এবার এই পদক পাচ্ছেন পাঁচজন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে মরণোত্তর পদক পাচ্ছেন অধ্যাপক মমতাজ বেগম শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে মরণোত্তর সম্মাননা পাচ্ছেন জয়াপতিকে এছাড়া কৃষিক্ষেত্রে মোসাম্মদ নুরুন নাহার বেগম গবেষণায় নাদিরা জাহান এবং রাজনীতিতে মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল পাচ্ছেন পদক এছাড়া পাঁচ অসচ্ছল নারীকে দেয়া হবে আর্থিক সহায়তা সারা দেশের দুই হাজার দুস্থ অসহায় নারীকে নগদ দুই হাজার টাকা করে মোট চল্লিশ লক্ষ টাকা এবং চার হাজার নারীকে চার হাজার সেলাই মেশিন বিতরণ করা হবে